লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটা আমি শুরু করব। আজকে আলোচনা করব দৈর্ঘ্য প্রসারণে বস্তুতে সঞ্চিত স্থিতিস্থাপক স্থিতিশক্তি। কোনো বস্তু দৈর্ঘ্য প্রসারণ করতে গেলে বস্তুটির উপর বল প্রয়োগ করতে হয় এবং তার ফলে বস্তুটির মধ্যে একটি প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়। এক্ষেত্রে বস্তুটি দৈর্ঘ্য প্রসারণে ওই প্রতিক্রিয়া বলের বিরুদ্ধে কার্য করতে হয়। এখন ওই প্রসারিত বস্তুতে ওই কৃতকার্যই স্থিতিস্থাপক স্থিতিশক্তিরূপে সঞ্চিত থাকে। প্রযুক্ত বল বস্তুর উপর থেকে সরিয়ে নিলে স্থিতিস্থাপক স্থিতিশক্তি তাপ শক্তিরূপে আত্মপ্রকাশ করে। তাহলে আমরা যদি কোনো বস্তুর দৈর্ঘ্যের প্রসারণ ঘটাতে চাই তাহলে বস্তুটার উপর একটি বল প্রয়োগ করতে হয় এবং বল প্রয়োগ করার ফলে ওই বস্তুটির মধ্যে একটি প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়, এটা আমরা জানি। এক্ষেত্রে বস্তুটির দৈর্ঘ্য প্রসারণ করতে গেলে ওই প্রতিক্রিয়া বলের বিরুদ্ধে আমাদের কার্য করতে হয়। এখন ওই প্রসারিত বস্তুতে ওই কৃতকার্যই স্থিতিস্থাপক স্থিতিশক্তিরূপে সঞ্চিত থাকে। বস্তুটিকে প্রসারিত করার জন্যে আমাদেরকে যে পরিমাণ কার্য করতে হয় সেই পরিমাণ কার্যই ওই বস্তুটিতে স্থিতিস্থাপক স্থিতিশক্তিরূপে সঞ্চিত থাকে। প্রযুক্ত বল বস্তুর উপর থেকে সরিয়ে নিলে স্থিতিস্থাপক স্থিতিশক্তি তাপ শক্তিতে আত্মপ্রকাশ করে। এবার জানব স্থিতিস্থাপক স্থিতিশক্তি কি। কোনো বস্তুর আকার, আয়তন কিংবা অবস্থানের জন্যে বস্তুটির মধ্যে কার্য করার যে সামর্থ্য জন্মায় তাকে ওই অবস্থায় বস্তুটি স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলে। কোনো বস্তুর আকার যদি পরিবর্তিত হয় বা আয়তন যদি পরিবর্তিত হয় কিংবা অবস্থান যদি পরিবর্তিত হয় তাহলে তার জন্যে বস্তুটির মধ্যে কার্য করার যে সামর্থ্য জন্মায় তাকে ওই অবস্থায় ওই বস্তুটি স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলে। স্থিতিস্থাপক স্থিতিশক্তির পরিমাপ, এবার আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তির পরিমাপ করব। মনে করি এল দৈর্ঘ্য এবং এ প্রস্থচ্ছেদের একটি ধাতব তারকে কোনো দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে তার নিচে একটি প্রসারক বল এফ প্রয়োগ করা হলো। আমরা চিত্রে দেখিয়েছি এটি একটি দৃঢ় অবলম্বন, এ থেকে এল দৈর্ঘ্যের একটি তার ঝোলানো আছে। এই এল দৈর্ঘ্যের তারের নিচে আমরা যদি এম ভরের একটি বস্তু ঝোলাই তাহলে এই তারটার উপর যে বল প্রযুক্ত হবে সেটি হবে এফ। এফ ইজ ইকুয়াল টু এম জি। আমরা জানি এম ভরের কোনো বস্তু যে বল প্রয়োগ করে সেটি হবে এম জি, বস্তুর ভর ইন্টু পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। এক্ষেত্রে বস্তুটির প্রসারণ হলো এল। আমরা চিত্রে দেখিয়েছি এল দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল দৈর্ঘ্য, এখন এর নিচে এম ভরের বস্তুটাকে চাপিয়ে দেবার ফলে এর উপর একটি বল প্রযুক্ত হবে এবং এই তারটি দৈর্ঘ্যে এল পরিমাণ স্মল এল পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ তারটির দৈর্ঘ্য প্রসারণ হলো স্মল এল। আমরা জানি স্থিতিস্থাপক সীমার মধ্যে তারের উপর প্রযুক্ত বল এবং দৈর্ঘ্য বৃদ্ধি পরস্পরের সমানুপাতিক। তাহলে আমরা জানি প্রযুক্ত বল এবং দৈর্ঘ্য বৃদ্ধি পরস্পরের সমানুপাতিক, এটা অবশ্য স্থিতিস্থাপক সীমার মধ্যে। অর্থাৎ আমরা যত বেশি বল প্রয়োগ করব দৈর্ঘ্য বৃদ্ধি তত বেশি হবে এবং যত কম বল প্রয়োগ করব দৈর্ঘ্য বৃদ্ধি তত কম হবে, অর্থাৎ প্রযুক্ত বল এবং দৈর্ঘ্য বৃদ্ধি পরস্পরের সমানুপাতিক হবে। যখন প্রসারক পরের বলের পরিমাণ জিরো তখন প্রসারণ জিরো। আমরা দেখেছি যখন বস্তুটির উপর কোনো বল প্রযুক্ত করা হয়নি অর্থাৎ প্রসারক বলের পরিমাণ যদি জিরো হয় তখন প্রসারণও জিরো হয়, এক্ষেত্রে বস্তুটির কোনো রকম প্রসারণ হবে না। এবং যখন প্রসারক বলের পরিমাণ এফ, এখানে দেখানো হয়েছে যখন প্রসারক বলের পরিমাণ এফ তখন দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে স্মল এল। তাহলে আমরা বলতে পারি তারের প্রসারণে একটি গড় বল। গড় বল কীরকম? জিরো ছিল প্রথমে, ফাইনাল বল দেওয়া হয়েছে এফ, তাহলে এই দুটোকে আমরা যোগ করবো, জিরো প্লাস এফ ডিভাইডেড বাই টু, এটি হবে গড় বল। তাহলে আমরা বলবো তারের প্রসারণে একটি গড় বল জিরো প্লাস এফ বাই টু বা এফ বাই টু ক্রিয়া করছে। তাহলে এই যে বস্তুটার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে এটি এফ বাই টু, এই গড় বলের প্রভাবেই বস্তুটার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। কৃতকার্য ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল ইন টু বলের প্রয়োগ বিন্দু সরণ। আমরা জানি কৃতকার্য ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দু সরণ, এ দুটো গুণ করলে আমরা কৃতকার্যের পরিমাণ পেতে পারি।
এখানে প্রযুক্ত বল আমরা দেখলাম গড় বল F/2 ইনটু বলের প্রয়োগ বিন্দু সরণ, অর্থাৎ তারটা যতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে স্মল এল, তাহলে প্রযুক্ত বল F/2 এবং বলের প্রয়োগ বিন্দু সরণ হলো স্মল এল ইজ ইকুয়াল টু, এটাকে এইভাবে লিখতে পারি হাফ ইনটু এফ ইনটু এল, অর্থাৎ হাফ ইনটু হোয়াট ইজ এফ, এফটি হলো প্রসারক বল ইনটু দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে তারের দৈর্ঘ্য এল পরিমাণ বৃদ্ধি করতে গিয়ে আমরা যে এফ বল প্রয়োগ করেছি, তাহলে এক্ষেত্রে কৃতকার্য হবে হাফ ইনটু প্রসারক বল ইনটু দৈর্ঘ্য বৃদ্ধি, হাফ ইনটু এফ ইনটু এল। আবার এই ইকুয়েশানটাকে আমরা এইভাবে লিখতে পারি হাফ এফ ইনটু এল, অর্থাৎ এটি কৃতকার্য। দেখা যাক কৃতকার্যটাকে কীভাবে লেখা যায়। হাফ ইনটু এফ ইনটু এল ইজ ইকাল টু হাফ ইনটু এফ ইনটু এল ইনটু এ এল বাই এ এল, এখানে এ এল হলো ঘনফল অর্থাৎ আয়তন। তাহলে আমরা এখানে কী করলাম, এইটার সাথে এ এল গুণ করলাম এবং এ এল ভাগ করলাম, অর্থাৎ আয়তন বাই আয়তন এটা লিখলাম। এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি হাফ ইনটু এফ বাই এ ইনটু স্মল এল বাই ক্যাপিটাল এল ইনটু এ এল, আমরা এটাকে এইভাবে লিখতে পারি হাফ ইনটু এফ, এখান থেকে এটা নিচে নামানো হয়েছে এল, এখান থেকে ক্যাপিটাল এলটা নিয়ে আসা হয়েছে আর এলটা উপরে থেকে গেছে, তাহলে কি পেলাম ইজ ইকুয়াল টু হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি ইনটু আয়তন। তাহলে আমরা বলতে পারি কৃতকার্য হবে হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি ইনটু আয়তন। তাহলে এটাও হলো স্থিতিস্থাপক স্থিতিশক্তি, আমরা জানি তারটিকে প্রসারিত করতে গিয়ে যে কার্য আমরা করেছি সেই কার্যই ওই বস্তুটিতে স্থিতিস্থাপক স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে। এখানে একটা ইকুয়েশান পেয়েছি স্থিতিস্থাপক স্থিতিশক্তির হাফ ইনটু প্রসারক বল ইনটু দৈর্ঘ্য বৃদ্ধি, আবার ওই একই স্থিতিস্থাপক স্থিতিশক্তির পরিমাণ পেয়েছি হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি ইনটু আয়তন। তাহলে এখন যদি এটাকে আমরা একক আয়তন করি, যদি একক আয়তন হয় তাহলে বস্তুটির মধ্যে যে স্থিতিস্থাপক স্থিতিশক্তি সঞ্চিত হবে তাকে বলা হবে শক্তি ঘনত্ব। শক্তি ঘনত্ব ইজ ইকুয়াল টু একক আয়তনের স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তাহলে একক আয়তন হলে এল এর জায়গায় ওয়ান বসিয়ে দেওয়া হবে, তাহলে হাফ ইনটু এফ বাই এ হলো পীড়ন আর স্মল এল বাই ক্যাপিটাল এল এটা হলো বিকৃতি। তাহলে শক্তি ঘনত্ব বা একক আয়তনে তারের মধ্যে সঞ্চিত স্থিতিস্থাপক স্থিতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। আজকে এই পর্যন্তই, আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।